আলফাবেট বা বর্ণমালা এই বিষয়ে কিছু কথা বলি ভিন্ন ভিন্ন দেশের লোক ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে থাকে ভারতবর্ষের বাঙালিরা যে ভাষায় কথা বলে তাকে বলে বাংলা ভাষা আর ইংল্যান্ডে ইংরেজরা যে ভাষায় কথা বলে সেই ভাষাকে বলে ইংরাজি ভাষা বাংলা ভাষায় যেমন অ আ ক খ প্রভৃতি এক একটি বর্ণ বা অক্ষর ইংরাজি ভাষাতেও সেই রকম এ বি সি ডি প্রভৃতি এক একটি বর্ণ বা অক্ষর ইংরাজিতে অক্ষরকে লেটার বলে ইংরাজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত মোট ছাব্বিশটি লেটার আছে এই ছাব্বিশটি লেটার নিয়ে ইংরাজি বর্ণমালা গঠিত হয় ইংরাজিতে বর্ণমালাকে বলে আলফাবেট তোমরা জানো যে বাংলা বর্ণমালার অক্ষরগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় অ আ হস্যই দীর্ঘই থেকে শুরু করে ও ঔ পর্যন্ত যে বারোটি অক্ষর তাদেরকে স্বরবর্ণ বলে আর ক খ গ ঘ প্রভৃতি অক্ষরগুলিকে ব্যঞ্জনবর্ণ বলে বাংলা অক্ষরের মতো ইংরাজি বর্ণমালার লেটারগুলিকেও স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এই দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে ইংরাজিতে স্বরবর্ণকে বলে ভাউল আর ব্যঞ্জনবর্ণকে বলে কনসনেন্ট ইংরাজিতে এ ই আই ও ইউ এই পাঁচটি হল ভাউল অর্থাৎ স্বরবর্ণ আর এফ প্রভৃতি বাকি একুশটি হল কনসনেন্ট বা বর্ণ বাংলা ভাষার সমস্ত অক্ষরকেই এক আকারে লেখা হয় মানে কোনো ছোটো হাতের বা বড়ো হাতের এরকম ধরনের কিছু হয় না কিন্তু ইংরাজি লেটারগুলিকে বড় ও ছোট এই দুই আকারে লেখা হয়ে থাকে এ বি ডি প্রভৃতি বড় আকারের অক্ষরগুলিকে বলে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড়ো হাতের অক্ষর আর এ বি ডি প্রভৃতি ছোটো আকারের অক্ষরগুলিকে বলে স্মল লেটার বা ছোটো হাতের অক্ষর